ইন্ডিয়া জোটটা কিন্তু একটা সার্কাস, ইটস এ কমেডি, এ কখনো হতে পারে না। জগাখিচুড়ি সরকার ভারতের মানুষ নেবে না, ভারত সিঙ্গেল পার্টিকেই দেবে। মমতা ব্যানার্জিকে কিন্তু বিরোধী নেত্রী হিসেবেই খুব ভালো মানায়, বাগিনী একেবারে, কিন্তু উনি সরকারে এসে মুখ্যমন্ত্রী হয়ে সেই ইমেজ ধরে রাখতে পারেননি, উনি ফেলিওর। যদি ভোট ঠিক মতন দিতে পারে, ভোট যদি ঠিক মতন হয়, এই সায়েন্টিফিক রিগিং যদি বন্ধ করা যায়, তাহলে আগামী লোকসভাতে আমরা তো সারা ভারতবর্ষে 320-340 সিট জিতব এবং ভালো বাংলাতেও আমরা একটা ভালো সংখ্যক সিট জিতব, এবং আগামী 26-এ বিজেপি সরকার আসছে আসছে আসছে। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। প্রথমেই আপনাদের ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষকে আমার প্রণাম এবং ভালোবাসা। অভিষেক ব্যানার্জিকে দিনভর জিজ্ঞাসাবাদ চলছে, এটা খুব একটা আনকমন ব্যাপার নয়, কমন ব্যাপার। অভিষেক ব্যানার্জি একসময় বলেছিল যে যদি জনগণই আমার শ্রেষ্ঠ রায়, কোনো এজেন্সি নয়, জনগণ যদি আমাকে বলে, তাহলে কিন্তু আমি ফাঁসির মঞ্চে চলে যাব। আমরা একাধিকবার দেখছি উনি যখন বিভিন্ন সভা সমিতিতে যাচ্ছে, তখন কিন্তু ওনাকে চোর চোর করে অভিহিত করছে। উনি রেগে গিয়ে ওনার দলবল পুলিশ নিয়ে গিয়ে যারা বলছে তাদের পেছনে দৌড়চ্ছে। দেখুন, আজ না হোক কাল অভিষেক ব্যানার্জিকে একটা বিপদের সম্মুখীন হতেই হবে। কেন, যারা চুরি করে বা চুরিতে মদদ দেয় তাদেরকে কোনো দিন ছাড়বে না, ছাড়া উচিতও নয়। সেই জন্য একাধিক মন্ত্রী, একাধিক এমএলএ শিক্ষার ব্যাপারে জেলে গেছে, এবং অভিষেক ব্যানার্জিও খুব শিগগিরই আরও বড় বিপদের সম্মুখীন হবে বলে আমার মনে হয়। ওদের তো একটাই ডায়লগ, রাজনৈতিক ষড়যন্ত্র। চুরি করার সময় আর চুরি মদতদের দেওয়ার সময় তাদের এটা মনে থাকে না, আর যখন ধরা পড়ে বা ধরা পড়তে যায় তখনই বলে রাজনৈতিক ষড়যন্ত্র। এগুলো বকওয়াস। আজকে দেখলাম শ্রী মদন মিত্র বলেছে যে এটা একটা স্ট্যাটাস, উনি তো নিজেও জেল খেটেন যেন চুরির দেয়, সেই জন্য ওনার কাছে স্ট্যাটাস হতে পারে। আমি তো মাত্র 7-8 বছর পলিটিক্স করছি, আমার নামেও 7-8টা কেস হয়েছে, অলরেডি এখনও 3-4টে কেস এমএলএ এমপি কোর্টে চলছে। কই, আমার নামে তো একটাও দুর্নীতির কেস হয়নি, পলিটিক্যাল কেস হয়েছে। পলিটিক্যাল কেস একটা আলাদা জিনিস, দুর্নীতির কেস একটা আলাদা জিনিস, দুটোকে একসঙ্গে মিলিয়ে দিলে হবে না। আর মদন মিত্র যদি বলে যে দুর্নীতির ডাকটাকে এটা একটা স্ট্যাটাস, উনি মূর্খের স্বর্গে বাস করছেন। কেন, নিজে উনি জেলে গেছেন, বহুদিন জেলে থেকেছেন, আমার মনে হয় না যে ওনার চামড়ায় আর কিছু লাগে। ইন্ডিয়া জোট তো আমি বাপের জন্মে প্রথমে শুনিনি, আমার খুব কম সময়ের পলিটিক্স জীবন, যে কোনো দেশের নামে একটা জোট হয়। আর ইন্ডিয়া জোটটা কিন্তু একটা সার্কাস, ইটস এ কমেডি, এ কখনো হতে পারে না। জগাখিচুড়ি সরকার ভারতের মানুষ নেবে না, ভারত সিঙ্গেল পার্টিকেই দেবে। কেন, ভারত এর আগে 3-4 বার জগাখিচুড়ি সরকার দেখেছে, কারুর সরকার 10 দিন স্থায়িত্ব পেয়েছে, কারুর 1 বছর, কারুর 2 বছর ম্যাক্সিমাম হলে। সেই জন্য জগাখিচুড়ি সরকার নেবেন। আর যে কজন দল আছে বা যে কজন দলের লিডার আছে, ম্যাক্সিমাম লিডার্সই কিন্তু দুর্নীতিগ্রস্ত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওদের প্রায় অনেক বয়স হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে ওরা প্রত্যেকেই, যাদের বয়স হয়ে গেছে তারা চেষ্টা করবে আমি প্রধানমন্ত্রী হব। তো এটা তো সম্ভব নয়, দেশের তো একটাই প্রধানমন্ত্রী হয়। তো সেই জন্য এই জোট মানুষের মনে কোনো প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না, জিরো প্রভাব পড়বে। এবং আপনি আজকের ডেটে লিখে নিতে পারবেন, লিখে নিয়ে যান আমার কাছ থেকে, যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এবং এনডিএ জোট 320-340 আসন পেয়ে
তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হতে চলেছে। দেখুন, প্রথম কথা একটা বাই ইলেকশন। বাই ইলেকশন সাধারণত হিস্ট্রিতে দেখা যায় যে ফেভারে যায়, রুলিং পার্টির ফেভারে যায়। তো এই ধূপগুড়ির হারটা নিশ্চয়ই আমাদের কাছে একটা মৃদু ধাক্কা, কোনো সন্দেহ নেই। এটা নিয়ে আমাদের উচ্চ নেতৃত্ব পর্যালোচনা করছে, আমিও খুব ভাবছি এটা না হলেই ভালো হতো। কিন্তু মানুষ তো হার থেকেই শিক্ষা নেয়, সেই হার থেকে আমরা একটা শিক্ষা নিলাম। এবং ভবিষ্যতে এই যে কেউ যদি মনে করে যে ধূপগুড়ির রেজাল্টটা আগামী লোকসভায় কোনো প্রভাব ফেলবে, সেটা কিন্তু কোনো প্রভাব পড়বে না। লোকসভার ইলেকশনটা একেবারে ডিফারেন্ট, কেন সেটা নরেন্দ্র মোদিজিকে সামনে রেখে হয়। আর নরেন্দ্র মোদিজি ভারতকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন, আপনি ভাবুন, জি সামিট ভারতবর্ষ হচ্ছে, ভাবা যায়? বিশ্বের তাবত তাবর নেতারা আসছে, এসে এখানে এ করছে, মিটিং করছেন, জি সামিট করছেন। এবং মোদিজির কথা একটা আফ্রিকান দেশকেও নিয়ে নেওয়া হলো, আগামীবার থেকে G21 হবে। এইগুলো তো আমরা কোনোদিন ভাবতে পারিনি যে ভারতের পথ দেখাবে, ভারত সারা পৃথিবীকে পথ দেখাবে। এটা আগে ছিল, মুনি ঋষিরাও বলে গেছিলেন, এবং সেইটা আজকে হচ্ছে। ভারত নরেন্দ্র মোদিজি পৃথিবীকে পথ দেখাচ্ছে, হোল ওয়ার্ল্ডকে আমাদের দরকার নেই, কিন্তু আমাদেরকে হোল ওয়ার্ল্ডের এখন দরকার। এই সব দেখুন, আমি তো একজন অভিনেতাও, এইসব আমার কাছে খুব ইমোশনাল আঘাত করে, আমার চোখে জল বেরিয়ে যায়। রোজ ঝড় জল বৃষ্টিতে চাকরি প্রার্থীরা বসে রয়েছে, তাদের পরিবাররা বাড়িতে ওয়েট করছে, এখানে অনেকে অসুস্থ হয়েছে, দু একজনের মৃত্যু হয়েছে, কেউ কর্ণপাত করছে না। এই অভিশাপ কিন্তু দেখবেন কি বুমেরাং হয় তৃণমূলের জন্য। এই সরকার বা এই সরকারের নেত্রী বলুন, যাই বলুন, এরা একটা জিনিসই পারে, মানুষকে স্বপ্ন দেখাতে আর মানুষকে আশা দেখাতে, এছাড়া এরা কিচ্ছু পারে না। আস্তে আস্তে দীর্ঘদিন জনগণের একটা বুঝতে টাইম লাগে, তো জনগণ একটা CPM-কে সরিয়ে, বামফ্রন্টকে সরিয়ে ওনাকে, আমিও তখন ওই দলে ছিলাম, এই পরিবর্তনের দলে। আজকে আপনি ভাবুন, মমতা ব্যানার্জিকে কিন্তু বিরোধী নেত্রী হিসেবেই খুব ভালো মানায়, বাগিনি একেবারে, কিন্তু উনি সরকারে এসে মুখ্যমন্ত্রী হয়ে সেই ইমেজ ধরে রাখতে পারেননি, এবং উনি ফেলিওর। আমি দেখুন, আমরা একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এর মধ্যে কোর্টের ইনস্ট্রাকশনে হচ্ছে, আমরা এই ব্যাপারে কিচ্ছু নেই, কোনো পলিটিক্যাল পার্টিও এর মধ্যে নেই জড়িত। আজকে তো যে চুরিগুলো যারা ধরা পড়েছে তাদের তো প্রমাণিত, বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে, চাকরি পায়নি, কোনোটা তো অপ্রমাণিত নয়, এখনও চার্জশিট হয়নি বা এ হয়নি, কিন্তু জনগণের দরবারে এগুলো প্রমাণিত যে জনগণকে চিট করা হয়েছে। আজকে তুমি মুখে বলছো জনদেবতা, জনদেবতাই আমার সব, মা মাটি মানুষ, তুমি মাকেও চিট করলে, মাটিকেও চিট করলে, মানুষকেও চিট করলে, তাহলে তুমি টিকবে কী করে? আর এর ফল, এই যে চোখের জলের অভিশাপ, চোখের জলের ফল আপনি দেখতে পাবেন যে ভবিষ্যতে এদের কী হয়। যেমনি CPM-এর প্রচুর নেতা, অনেক বড় বড় নেতা এই চোখের জলের শিকার হয়ে কিন্তু নিদারুণ কষ্টে শেষ জীবনটা ভোগ করেছে বা ভোগ করছিল, একটা নিদারুণ কষ্ট। যারা রাজার মতন চলছো তাদের অসুখ বিসুখ সমস্ত কিছুতে মিলিয়ে মিশে একাকার হয়ে গিয়ে খুবই নিদারুণ দুঃখের জীবনযাপন করেছে। আমার মনে হয় তৃণমূলের ক্ষেত্রেও যেসব নেতা নেত্রীরা এইসব চুরিতে এবং চিটিংবাজিতে মানুষ ঠকানোতে ইনভলভ, তারাও কিন্তু ভগবানের দরবারে পার পাবে না। হাস্যকর, উনি একটু বেড়াতে ভালোবাসেন আমি জানি, অনেকদিন সেরকমভাবে বিদেশ যাত্রা হয়নি, এই তো আজকে শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের সাথে দুবাইতে দেখা হয়েছিল। উনি জিজ্ঞেস করেছেন হাসতে হাসতে যে আপনি কি বিরোধী জোটের নেতৃত্ব করছেন। তো এই স্পেন যাতা, দুবাই যাওয়া, এ যাওয়া, এইগুলো সব ঘোটালা, একটা লোক এখানে মানি ইনভেস্ট করবে না, কেন করবে?
একটা লোক আগে ইনভেস্ট করলে একটা বিচার পেত, এখন একটা লোক যদি এখানে ইনভেস্ট করে কোটি কোটি টাকা, তোলাবাজকে তো অর্ধেক দিতে হবে। আবার তৃণমূলের পার্টিতে দশটা ভাগ একটা পাড়ায়, সিপিএমের অন্তত এইটা ছিল না, সিপিএমকে একটা লোককে দিলেই হয়ে যেত, কিন্তু এখানে তো দশটা নেতাকে আপনাকে খাওয়াতে হবে, তবে আপনি গিয়ে একটা ইট ফেলতে পারবেন। তো এখানে কেন করবে? আজকে দেখুন বাংলা সিনেমার অবস্থা। বাংলা সিনেমাতে আগে বাইরে থেকে হোক, ফরেন থেকে এনআরআই মানিয়া কত জায়গা আস, এই যে চিট ফান্ডের টাকাগুলো খেটেছিল, এগুলো তো সব পাপের টাকা। আজকে কোনো পুণ্যের টাকা বাংলা ছবিতে আর কেউ ইনভেস্ট করছে না, সেই জন্য এখন ওয়েব সিরিজ হচ্ছে, টিভি সিরিয়ালস হচ্ছে, আর যে সিনেমাগুলো হচ্ছে তারা আর্টিস্টরা নিজে ম্যানিপুলেশন করে তারা করছে, নর্মাল সিনেমা কিন্তু আর ইনভেস্টর নেই। তৃণমূলের কোনোটাই ঠিক নয়, আমি তো বললাম যে বিরোধী নেত্রী হিসাবে উনি একদম বিফিটিং ছিলেন, দারুণ ছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে উনি একদম ফেলিও। উনি যা যা পদক্ষেপ নিয়েছেন, যা যা স্টেপ নিয়েছেন, সবটাই সাধারণ মানুষের বিপক্ষে গেছে, জনগণের বিপক্ষে গেছে। কী নির্ধারণ, আমি তো গ্রামে গ্রামে ঘুরি, আপনি কি জানেন না কী কষ্ট মানুষের, জল নেই, রাস্তা নেই, এই যে প্রত্যেকবার বর্ষা হবে বাঁধ ভেঙে যাবে, বলবে আমরা বাঁধ ঠিক করে দেবো, এই যে ডেঙ্গু, আজকেও শুনলাম একটা আমাদের আর্টিস্টের একজন বোন মারা গেছে, প্রত্যেকবার ডেঙ্গু হবে ওরা বড় বড় বাতলা দেবে সে টিভিতে, নেক্সট বছর থেকে আর কেউ ডেঙ্গুতে মরবে না, প্রত্যেকবার ডেঙ্গু। তো কী করছে এরা? আমি নিজে দু তিন বছর আগে ডেঙ্গুর জন্য ডেপুটেশন দিয়েছিলাম, হাত জোর করেছিলাম, আমি সৌজন্যমূলক রাজনীতি করি যে আপনারা সজাগ হয়ে যান, বর্ষা আসছে, এ আসছে, ওরা সেটা করে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। তো সেই কারণে আজকে ডেঙ্গুর মতন একটা অসুখকে, যেখানে মেডিকেল সায়েন্স এত উন্নত, একটা মাথার খুলি উড়ে গেছে তাকে ঠিক করে দিচ্ছে, আর ডেঙ্গু প্রতিরোধ করতে পারছেন না সরকার, এটা হয় কখনো? দুবাই জায়গাটা তো খুব একটা ভালো জায়গা নয়, দুবাই জায়গাটা এক নম্বর জায়গাও নয়। আজকে দুবাইতে বিশ্বের তাবড় তাবড় রিচ পার্সনরা থাকে, ওনাদের যে সুলতানের ছেলে বলুন বা মেয়ে বলুন, তাদের বোধ হয় একশোটা করে গাড়িয়ে গাড়িয়ে অমুক তমুক হ্যান ত্যান। তো সেই জন্য দুবাইটা কখনোই মানুষের মঙ্গলের জায়গা না, সেইখানে গিয়ে দুবাইতে গিয়ে কী করবে? আজকে দুবাইয়ের লোক যদি ইনভেস্ট করতে চাইতো তাহলে বহুদিন ইনভেস্ট করতো, কেন ওরা করবে না? কলকাতা ওয়েস্ট বেঙ্গলে ইনভেস্ট করবে না, ইনভেস্টার না থাকলে আপনি করবেন কী করে? পয়সাটা না থাকলে আপনি কলকারখানা করবেন কী করে? আজকে দেখছেন কি কেউ কি এগিয়ে আসছে কোনো বড় লোকেরা? কেন টাটা চলে যাওয়ার পর, টাটাকে তাড়িয়ে দেওয়ার পর এবং তৃণমূল ক্ষমতায় আসার পর, তোলাবাজি শুরু হওয়ার পর, সিন্ডিকেট হওয়ার শুরু হওয়ার পর এখান থেকে ব্যবসা উঠে গেছে, টিম টিম করে যারা মধ্য রকমের ব্যবসায়ী, মিডল ব্যবসায়ী, তারা কোনো রকমের দিন এনে দিন খাচ্ছে, মানুষের গরিবই বেড়ে গেছে, বেকারি বেড়ে গেছে, অসুবিধে বেড়ে গেছে, দুর্দশা বেড়ে গেছে, চিকিৎসা নেই, কিচ্ছু নেই। আজকে গ্রামে ভাবুন তো, গ্রামে গিয়ে যদি কারুর একটা হঠাৎ কাউকে সাপে কামড়ায়, এখনও মানুষ সাপে কামড়ে মরে যাচ্ছে, কারুর যদি হঠাৎ স্ট্রোক হয় বা ইয়ে হয়, আপনি হসপিটালে যাবেন, দেখবেন বড় বড় নীল সাদা বিল্ডিং আছে, ডাক্তারের দেখা নেই, অনেক কষ্টে হয়তো ডাক্তারকে ঘুমটুম থেকে তুলে আনা হলো, ডাক্তার দেখলো, দেখবেন ওষুধ নেই, ওষুধ পাওয়া যাচ্ছে, ততক্ষণে রোগী বা রোগীর মৃত্যু হয়ে গেছে। এটা কি কোনো একটা সুস্থ ব্যবস্থা? আমি ভেবেছিলাম, সত্যি ভেবেছিলাম, আমি একসময় মমতা ব্যানার্জিকে খুবই শ্রদ্ধা করতাম, থাকতাম ও সংসদে, আমি ভেবেছিলাম উনি খুব মানব দরদী। আমি বুঝি না যে উনি কি মানব দরদী থেকে সরে গেলেন, না ওনার পার্টির লোকেরাই এই মানব দরদী থেকে ওনাকে সরিয়ে দিলেন, কেন বিপক্ষ তো সরাতে পারবেন না, বিপক্ষ কখনো মানব দরদীটাকে সরাতে পারবেন না। তো সেই জন্য এই যে আগে লেখা হতো সৎ মমতা ব্যানার্জি, এ এখন লেখা হয় না, কেন যে লিখবে তার হাত কাঁপবে,
তাই আপনাকে আমি বলছি যে দেখুন, প্রত্যেক রাজনীতির দলে, রাজনৈতিক দলের ভালো খারাপ মিশিয়ে আছে। আমি বলবো না যে আমার বিজেপির সবটাই ভালো, প্রত্যেক পার্টিতে ভালো খারাপ লোক আছে, ভালো খারাপ মিশিয়ে আছে, কিন্তু আপনাকে দেখতে হবে পার্সেন্টেজটা। তৃণমূলের দুর্নীতির বা বাজে কাজের পার্সেন্টেজটা অনেক হাই, সেক্ষেত্রে বিজেপির খারাপ কাজের দুর্নীতির পার্সেন্টেজটা খুবই কম। আমি সেইটাই আমার 14 সালে যখন আমি রাজনীতিতে এসেছিলাম নরেন্দ্র মোদীজিকে দেখে, আমার গুরু ভেবে, আমি একটা ভেবেছিলাম যে দেখা যাক না, কংগ্রেস চালালো বাংলাকে, সিপিএম চালালো বাংলাকে, তৃণমূল চালালো বাংলাকে, সবই তো ক্ষতি 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 হয়ে যাচ্ছে। তার ফলে আমার একটা খুব স্বপ্ন এখনও সেটা নিয়ে আমি বেঁচে আছি যে একবার নরেন্দ্র মোদীজির সরকার বাংলায় আসুক এবং মানুষ দেখুক। একটা পরীক্ষান্ত তো নিক, আমাদের একটা পরীক্ষা তো দিতে দিক, আমরা তো পরীক্ষিত নয়, ফেল করবো পাস করবো, পরীক্ষা হলে তবে তো, আর পরীক্ষা যদি না হয় তাহলে কী করে বলবেন। সেই জন্য আমি বলছি না যে একবার ফাটিয়ে দেবো, ম্যাজিশিয়ানের মতন সমস্ত এ করে দেবো, কিন্তু মানুষকে রিকোয়েস্ট করবো যে আমাদের একটা পরীক্ষাতে বসবার সুযোগ দিন, তারপর যদি আমরা পারি তো রাখবেন, আর না পারি তো তাড়িয়ে দেবেন আবার। তাই আমার একটাই স্বপ্ন যে বিজেপি সরকার, নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার, স্পেশালি নরেন্দ্র মোদীজি সরকার একবার বাংলায় আসুক, এসে দেখা যাক কী হয়। শিল্প হবে না, আমি তো বলে দিলাম, সিনেমাও তো একটা শিল্পের মধ্যে পড়ে, আমি তো বলছি সিনেমার, আমি যদিও এখন অ্যাক্টিভলি আমি যুক্ত নয় সিনেমাতে, কিন্তু আমি দু একজনকে বাজিয়ে দেখেছি, তারা বলছে ওরে বাবা বাংলা সিনেমা এত কোটি কোটি টাকা। এখন তো আগে যখন আমরা সিনেমা করতাম 30-40 লক্ষ টাকা লাগতো, ডায়মন্ড হারবার, দীঘা, বোলপুর, বড়জোর, কালিম্পং, দার্জিলিং লোকেশন ছিল, এখন তো সেই রেটটা অনেক বেড়ে গেছে। সেই জন্য কোনো প্রডিউসারই বলছে না 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 এত টাকা ঢালবো না, তার চেয়ে বাবা ওয়েব সিরিজ করুক, তার চেয়ে টিভি সিরিয়াল করুক, অনেক সেফ। কেন ওখানেও তো নানান রকম রাজনীতি ঢুকে গেছে, আমরা এরা ঢুকে গেছি, ও ঢুকে গেছে নানান। সেই জন্য সমস্ত ব্যাপারটাকে, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে মুনি ঋষিরা জন্মেছিলেন, যে স্বপ্ন দেখেছিলেন বাংলাকে নিয়ে, আমার মনে হয় তাদের আত্মা খুব কষ্টে রয়েছে। কেন এই বাংলাকে যারা দেখছে ওপর থেকে, তারা যে ছটফট করছে তাদের আত্মা, কিন্তু কিছু তো করার নেই। আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, এক স্বাধীনতা সংগ্রাম, দেখা যাক মানুষ আমাদের পাশে আছে, এবং যদি ভোট ঠিক মতন দিতে পারে, যেটা 2011 সালে হয়েছিল, ভোট ঠিক মতন দিতে পারে, ভোট যদি ঠিক মতন হয়, এই সায়েন্টিফিক রিগিং যদি বন্ধ করা যায়, তাহলে আগামী লোকসভাতে আমরা তো সারা ভারতবর্ষে 320-340 সিট জিতবো, এবং ভালো বাংলাতেও আমরা একটা ভালো সংখ্যক সিট জিতবো, এবং আগামী 26-এ বিজেপি সরকার আসছে 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 না। কোনো দেখুন, এটা বারবার বলছি আপনাদের, এটা কোর্টের, কোর্ট কিন্তু একটা ডিফারেন্ট জিনিস, কোর্ট হচ্ছে এমন একটা জিনিস। এবং এখন তো আমি এই যে বাংলার হাইকোর্ট এবং বাংলার যে জাজেসরা এখন কাজ করছে, আই এম প্রাউড অফ দেম, তারা বুক চিতিয়ে সাহসের সঙ্গে কাজ করছে। অনেক আগেকার জাজেরা এত বড় বড় স্টেপ নিতে পারেনি, তো সেই জন্য এটার মধ্যে কোনো পলিটিক্যাল ষড়যন্ত্র নেই। তুমি চুরি করলে তোমাকে একদিন না একদিন ধরা পড়তে হবে, চুরিটাকে আটকে রাখা যায় না, কোনো ক্রাইমই 0% হয় না, ক্রাইমের কোনো না কোনো ছাপ দেখা যায়, কোনো না কোনো সূত্র রেখে যায়, সেই সূত্র ধরেই আজকে ইনভেস্টিগেশনরা, কোম্পানিরা ইনভেস্টিগেশন করছে, এবং যাদেরকে মনে করছে ইন্টারোগেশন করছে, যাদেরকে মনে করছে অ্যারেস্ট করছে, তার সঙ্গত কারণও আছে, প্রমাণও আছে, জনগণ চোখের সামনে দেখছে। সেই জন্য এটা ভোটের আগে পরে বলে নয়, ভোট এখনও দেরি আছে, আমার মনে হয় সঠিক সময় এপ্রিল মাসে ভোট হবে। অনেকে বলছে ভোট এগিয়ে আসবে এই আসবে, আমার মনে হয় তা হবে না, এপ্রিল মাসেই হবে, এটা আমার পার্সোনাল মত। সেই জন্য এটা ভোটের জন্য নয়। আজকে আপনি ভাবুন, আজকে আমি বলছি না যে মোদিজি চন্দ্রযান পাঠিয়েছে, চন্দ্রযানকে বিজ্ঞানীরা খেটে, মানে দিন রাত খেটে চন্দ্রযানকে সাফল্য করেছে, কিন্তু মোদিজির অনুপ্রেরণা, মোদিজির পিঠ চাপড়ানোটা ছিল তো একটা মাস্টার তো দরকার পেছনে,
একটা মাস্টার যদি ছাত্রকে ইন্সপায়ার না করে সে ছাত্র ভালো হবে কী করে? তো এই মোদিজির ইন্সপিরেশনে আজকে ভারত একটা ইতিহাস গড়ল, যে সাউথে যাদের সাউথে এই ফার্স্ট কোনো দেশ তার যন্ত্র পাঠালো এবং সফল ল্যান্ডিং হলো, আজকে জি সামিট হলো। আজকে রাহুল গান্ধী কী বলল, যে গরিবিটাকে চেপে রাখছে, কী বোকা বোকা কথা! আজকে ভারতবর্ষ এমনিতেই সারা বিশ্বের কাছে একটা গরিবের দেশ হয়ে আছে, আগে একটা চাকর বাকরের দেশ ছিল, সেইখান থেকে তুলে নিয়ে গিয়ে মোদিজি একটা জায়গায় আনছে। আজকে আমার দেশের জানাও, আজকে আপনি আমার ফ্যামিলিতে এসেছেন ইন্টারভিউ নিতে, আমি জানাবো আমার ফ্যামিলিতে কী কী কলঙ্ক আছে, এটা হয় কখন? তো সেই জন্য আমি দেশের জিনিসটা, ভালো জিনিসটা বিদেশের কাছে, বিদেশি লোকেদের কাছে আমি ভালো জিনিসটা তুলে ধরবো। আমি গরিবিটা কেন তুলে ধরবো যদি থাকেও, মানলাম ওনার কথায়। তো এই তো ইম্যাচিওর রাজনীতি। আজকে বাজপেয়ী গিয়ে ইন্দিরা গান্ধীকে মা দুর্গা বলে এসেছিলেন, শেখা উচিত। বাজপেয়ীজি তো বিরোধী পক্ষ ছিল, কিন্তু উনি একটা দেশকে রিপ্রেজেন্ট করছে, তখন কিন্তু আপনাকে দেশের কথা ভাবতে হবে, তখন আপনাকে বিজেপি বা মোদিজির কথা ভাবলে চলবে না। আর রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই কিন্তু এই ভূতের ভয় দেখে দিন রাত, ওই মোদিজি আর বিজেপি, যেই জন্য ওরা সব উদ্ভট কথাবার্তা বলে।